चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण जामरा धारावाहिक भावे एकादशी विषय निये आलोचना करछि। आजके 27 फेब्रुआरी 2022 रोज रविवार विजय एकादशी, खूब मंगलमय একটা একাদশী। আমরা আজকে আলোচনা করব একাদশীর যথার্থ মনোভাব কি হওয়া উচিত, আমরা কিভাবে এই একাদশী ব্রত পালন করলে আমাদের সব থেকে সর্বোত্তম মঙ্গল আমাদের হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আশা রাখছি আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখানে বলছে একাদশ্যা একাদশ্যা ফলম সম্যক কুম নারায়ণে ধৃতি। নারায়ণ ভিন্ন অন্য কেউ সম্যক রূপে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে সমর্থ নন, তাই আমরা একাদশী মাহাত্ম্য কিছু সংক্ষেপে আলোচনা করব, কিন্তু পূর্ণরূপে আমরা আলোচনা ভগবান ব্যতীত আর কেউ একাদশীর মাহাত্ম্য পূর্ণরূপে বর্ণনা করতে পারবে না, এটা এতটাই মাহাত্ম্যপূর্ণ। তা আমরা একাদশী মাহাত্ম্য নামে একটা গ্রন্থ ইসকনের আছে, সেই মাহাত্ম্যের গ্রন্থের মধ্যে সমস্ত একাদশীর মাহাত্ম্যগুলো বর্ণনা করা হচ্ছে। ভগবান যেমন বিভু, ভগবান যেমন বিভু, ঠিক একইভাবে ভগবানের সম্পর্কিত যা কিছু সেগুলো অত্যন্ত বিভু মাহাত্ম্যপূর্ণ। তো চলুন আমরা দেখি শাস্ত্রে এই সম্বন্ধে কি বলছে। হরিভক্তি বিলাসের 12 বিলাসের 138 নম্বর শ্লোকে শিল সনাতন গোস্বামী বলছেন, আমি বাংলাটা পড়ছি সংস্কৃতটা নয়, যিনি এই একাদশী ব্রতের মহিমা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, ব্রত পালন করেন, অনুমতি দান করেন এবং একাদশী ব্রত করার জন্য অন্যের শ্রদ্ধা উৎপাদন করেন, তিনি সর্ব পাপ বিমুক্ত হয়ে গরুধ্বজ শ্রী নারায়ণের অপ্রাকৃত ধাম প্রাপ্ত হন। তাহলে দেখুন, কেউ যদি শ্রবণ করে এক নম্বর, কেউ যদি ব্রত পালন করে দুই নম্বর, তিন নম্বর হচ্ছে কেউ যদি ব্রত রাখার জন্য অনুমতি দেয় তিন নম্বর, চার নম্বর হচ্ছে যদি কেউ একাদশী ব্রত রাখার জন্য অন্যকে উৎসাহিত করে চার নম্বর, সরি এক দুই তিন চার পাঁচ, আর যিনি তিনি সর্ব পাপ বিমুক্ত হয়ে কি হয় ভগবানের ধামে লাভ করেন, এতটাই মাহাত্ম্যপূর্ণ। কেউ রাখুক, কেউ শ্রবণ করুক, অনুমতি দান করুক, যে যেভাবে করুক না কেন সে একাদশীর কৃপা লাভ করতে পারবে। এখন এবার আমরা এরপরে দেখব একাদশী ব্রত পালনের অনেক মাহাত্ম্য শাস্ত্রে কীর্তিত হয়েছে, আরোগ্য, পাপ মুক্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ ইত্যাদি। এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একাদশী ব্রত পালন অত্যন্ত উপকারী, যেগুলো আমরা প্রথমের দিকে দেখেছিলাম এক্সপ্লেনেশন অফ সাইন্টিফিক এক্সপ্লেনেশন একাদশীর, আমরা এই
চৈতন্য সন্দেশ ইউটিউব চ্যানেলের একাদশী ব্রত যে প্লেলিস্ট আছে ওইখানে প্রথমের দিকে আপনারা সেটা পেতে পারেন। তবে আমাদের কি একাদশী ব্রত কেবল এইসব বিষয় প্রাপ্তির জন্য করা উচিত, জাগতিক কোন বস্তুর জন্য? কিন্তু বলা হচ্ছে না, যদি কেউ কেবল এই সকল প্রাপ্তির উদ্দেশ্যে একাদশী করে তা আত্মতুষ্টির জন্য এবং তাই তা সকাম কর্ম বলেই গণ্য হবে। কেউ যদি নিজের লাভের জন্য এগুলো করে তাহলে এটা সকাম কর্ম বলেই গণ্য করা হবে। সকাম কর্ম মানে নিজের জন্য যে কার্য সেটাকে বলে সকাম কর্ম, কিন্তু ভগবানের জন্য যেটা করা হবে সেটাকে বলা হচ্ছে নিষ্কর্ম, মানে যে কর্ম থেকে কোনো ফল উৎপাদন হয় না, যেটা আমাদের দুঃখের কোনো কারণ হয় না। হ্যাঁ, সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে বলে কাম, যেটা আমাদের নিজেদের জন্য সেটা হচ্ছে কাম, সেটা আমাদের কর্ম বন্ধন সৃষ্টি করবে। কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম, কিন্তু কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণের সন্তুষ্টির জন্য যদি আমরা কিছু করি তাহলে সেটা হবে প্রেম। এই হচ্ছে কাম এবং প্রেমের মধ্যে পার্থক্য। এরপর আবার আমরা দেখি, এমনকি বৈকুণ্ঠে গমনও একাদশী ব্রত পালনকারীর উদ্দেশ্য হওয়া উচিত নয়। একাদশী পালনের মুখ্য ফল ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান, যা প্রথমে বিশেষ বিশেষ তিথিতে উপবাস কেন এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা ধারাবাহিক ভাবে যেগুলো আলোচনা করছি এর মধ্যে আলোচনা আমরা করেছি। যেমন সে সম্বন্ধে বৃহৎ ভাগবতামৃতে শিল সনাতন গোস্বামী বর্ণনা করছেন যে নারদ মুনিকে কৃষ্ণ একসময় বলছে, আমার মাথা ব্যথা করছে, আমার ভক্তের চরণ ধুলে দিলেই এই মাথা ব্যথা ভালো হবে। তখন তিনি ব্রহ্মা শিব পাণ্ডব সবার কাছে গেলেন, কিন্তু কেউ দিতে রাজি হচ্ছে না, কিন্তু কেবলমাত্র বৃন্দাবনের ব্রজগোপিকারাই দেওয়ার জন্য রাজি হলেন। নারদ মুনি বলছে, তোমরা যদি তোমাদের চরণধুলি কৃষ্ণের জন্য দাও তোমাদের তো নরকে গতি হবে। তখন ব্রজগোপিকারা বললেন, যদি আমাদের নরকেও যেতে হয় তাতে কোনো অসুবিধা নেই, যদি কৃষ্ণের মাথা ভালো হয়, মাথা কামড়ানো ভালো হয়, তারপর আমরা দিতে রাজি। তো এইটা কেন আমরা উদাহরণটা বললাম, এটাই হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান এই বিষয়টা বুঝার জন্য। হ্যাঁ, ওকে। এরপর এবার বিষ্ণু সম্প্রীণনার্থম, বিষ্ণু প্রীতির জন্য একাদশী ব্রত উপদিষ্ট হয়েছে। ব্রতোপবাসয় ব্রহ্মণ শ্রীকৃষ্ণ প্রীতুর হেতুকম, ব্রত উপবাস কেবল শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত। যদি ভগবান কারো প্রতি প্রসন্ন হন তবে তার আর কি অপ্রাপ্তি থাকে, আর ভগবানকে প্রসন্ন করা যায় তার প্রতি ভক্তি অর্পণের মাধ্যমে। তুলসীকে যেমন ভক্তি দেবী বলা হয় তেমনি একাদশীকেও ভক্তি প্রদায়িনী বলা হয়। তো দেখুন, আমরা যে এখন বললাম যে কৃষ্ণের প্রীতি বিধানের জন্য আমাদের একাদশী পালন করা উচিত, তো সে সম্বন্ধে আমরা বৈদিক শাস্ত্র থেকে দুইটা প্রমাণ দেখালাম। আরেকটা জিনিস, ভগবানকে প্রীতি করা যায় কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে। অন্য কোনো কিছুর দ্বারা ভগবান সন্তুষ্ট হন না। সে সম্বন্ধে ভগবদ গীতা বলছে নবমন্ত্রে 26 নম্বর শ্লোকে ভগবান, পত্রম পুষ্পম ফলম তো ইয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভুক্ত অপরিত স্নামি প্রযত আত্মনঃ। ভক্ত অপরিত, ভক্তিটা হচ্ছে বিচার্য বিষয়, ভক্ত্যা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে জানা যায়। তারপরে রূপ গোস্বামী তিনি ওনার পদ্মাবলিতে বলছে, ব্যাদস্য আচরণ ধ্রুবস্য চ বয় বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জয়া কিমোর রূপাদিকম, কুব্জার কি রূপ ছিল, ব্যাদের কি আচরণ ছিল, ধ্রুবের কি বয়স ছিল, গজেন্দ্রের কি শিক্ষা ছিল, হ্যাঁ বিধুরের কি জাত ছিল, এবং এই ধরনের আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে।
সবরই ওনার কি জাত ছিল, এই কারোরই কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তাদের কেবল ভক্তিটাই ছিল। সে সম্বন্ধে বলছে, ভক্তে তুষ্যতি কেবলম নচ গুণে প্রিয় মাধব, ভগবান অন্য কোন গুণের দ্বারা আকৃষ্ট হন না, তিনি কেবল ভক্তির মাধ্যমেই প্রীত হন, অন্য কিছুর মাধ্যমে নয়। যেমন জল, জলের সাথে ভক্তি যুক্ত করলে হয় চরণামৃত, খাবারের সাথে ভক্তি যুক্ত করলে হয় প্রসাদ, ভ্রমণের সাথে ভক্তি যুক্ত করলে হয় তীর্থযাত্রা। তো ঠিক একই ভাবে আমাদেরকে কর্ম, আমরা কাজ করি, কাজটাকে যখন ভক্তির সাথে যুক্ত করা হয় তখন সেটা হয় সেবা, আমাদেরকে ভক্তি দিয়েই করতে হবে, ভক্তি ব্যতীত ভগবান আমাদের কোনো কিছুই গ্রহণ করবে না। তো তুলসীকে বলা হয় ভক্তি প্রদায়িনী, আর এটা হচ্ছে একাদশী ব্রতটাও কি ভক্তি প্রদায়িনী, ভক্তি দেবী বলা হয়। সে সম্বন্ধে ভক্তি বিনোদ ঠাকুর ওনার গীতের মধ্যে বলছে, মাধব তিথি ভক্তি জননী, মাধব তিথি মানে একাদশীকে বলা হয় মাধব তিথি, ভক্তি জননী মানে যেখান থেকে ভক্তি জন্ম হয়। আর সেটা কিভাবে পালন করতে হবে, যতনে পালন করি, অত্যন্ত যত্নের সাথে পালন করতে হবে। অনেকে না খেয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আজে বাজে কথা বলে, বৃথা সময় নষ্ট করে, কিন্তু এখানে সেরকম বলছে না, আমাদেরকে যত্ন সহকারে পালন করতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ভগবানের তিলক করতে হবে দাদুর সঙ্গে, তারপর ভগবানের নাম অধিক পরিমাণে, তারপরে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে, এটাই হচ্ছে ভক্তি জীবের, ভক্তি জীবের সর্বশ্রেষ্ঠ সম্পদ, একমাত্র যা দ্বারা পরমেশ্বর ভগবানকে ক্রয় করা যায়, অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, অন্য কোনো ভাবে পাওয়া যায় না। এরপরে বলছে, অতএব ভক্তি ভাবেন তুষ্টাত্ম উপবাসম সমাচারের, এটা পদ্মপুরাণে উত্তরখণ্ডে বলা হচ্ছে, ভগবানের উদ্দেশ্যে সন্তোষ চিত্তে ভক্তি ভাবে উপবাস কর্তব্য। সুতরাং একাদশী আদি সমস্ত ব্রত তপস্যার উদ্দেশ্য ভগবানের প্রতি প্রেমময়ী ভক্তি লাভ করা। আমরা কেন একাদশী ব্রত পালন করছি, যাতে আমাদের ভগবানের প্রতি ভক্তি জাগরিত হয় আর ভগবান যাতে প্রসন্ন হয়। ভগবান যেটাতে প্রসন্ন হবেন আমরা সেটাই করতে রাজি। যেটা একটু আগে আমরা উদাহরণ বললাম, ব্রজগোপিকারা কি করেছে, ওনারা ওনাদের চরণধুলি দেওয়ার জন্য রাজি, কেন না, এতে করে যদি কৃষ্ণের মাথা ব্যথা কমে যায় তাহলে নে অসুবিধা নেই, আমরা তাতে করে নরকে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কি হয়, আমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনেক ক্ষেত্রে ভক্তি থেকে অনেক পিছিয়ে যাই, ও এটা করলে এরকম হবে। যেমন তার সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যখন কারো বিবাহ অনুষ্ঠানে যাই আমরা, তখন আমরা রাত্রি যাপন করে অনেক কিছুই করি, তাই না? কিন্তু একাদশীতে যদি বলা হয় যে আপনাদের রাত্রি যাপন করলে ভালো, কিন্তু কয়জনেই বা আমরা রাত্রি যাপন করব, বেশিরভাগই মানুষই সেটা করতে অক্ষম, কেন, কারণ আমাদের ভগবানের প্রতি অত ভক্তি নেই। ন্যূনতম পক্ষে সারা দিনটা যাতে অন্তত আমরা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা ইত্যাদির মাধ্যমে যাতে আমরা অতিবাহিত করি, বৃথা সময় যাতে নষ্ট না করি। আর একাদশীর দিন যদি ঘুমাই তাহলে একাদশীর ফল পূর্ণরূপে লাভ করা যায় না। এটা শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের একজন অন্যতম শিষ্য শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু বলেছিলেন, একাদশীতে বিশ্রাম না করা উচিত দিনের বেলা। হ্যাঁ, রাত্রিবেলা সবার পক্ষে এটা সম্ভব নয়, কারণ আমরা তো যে যে কর্মে আছি, কর্ম না করতে পারলে তো সম্ভব না কোনো কিছু করা। তা আমরা দিনের বেলা অন্তত যাতে যেন তেন প্রকারে আমরা কৃষ্ণের স্মরণে থাকি, কৃষ্ণ চেতনায় থাকি, এটাই করলে ভালো। আর রাত্রিতে আমরা ঘুমের মাধ্যমেও কৃষ্ণ সেবা করছি, কিভাবে আমরা ঘুমাচ্ছি মানে পরের দিন যে যা করি সেটা করার জন্য আমরা এটা করছি, তো ঘুমটাও কৃষ্ণ সেবার অন্তর্গত, এটা বহিরে নয়। তো শিল প্রভুপাদ আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবেই করব, আমরা নিজের থেকে কিছু করতে যাব না, রাত্রি যাপন করব, হ্যাঁ একদম নির্জল উপবাস থাকবো, কঠোর ইত্যাদি ইত্যাদি না,
আমরা যা কিছুই করব প্রভুপাদের আদেশের ভিতরে যাতে আমরা করি। হ্যাঁ, তো সে সম্বন্ধে এই পদ্ম পুরাণে বলা হচ্ছে কিভাবে একাদশী রাখবো। একাদশী ব্রতম ইয়ন্তে কৃতম ভক্তি সমষ্টিতা তস্য যজ্ঞ কৃতা সর্বে ব্রতানি সফলানি চ। যে জন ভক্তি সমন্বিত হয়ে একাদশী ব্রত করে তার সর্বযোগ্য এবং সমস্ত ব্রত করার ফল হয়। তো কেউ যদি একাদশী ব্রত ভক্তি সহকারে রাখে তাহলে তার দুটা ফল, সমস্ত যজ্ঞের ফল লাভ করবে এবং সমস্ত প্রকারের ব্রত করলে যে ফল হবে সব যজ্ঞের সব ব্রতের ফল তিনি লাভ করতে পারবেন। এটা কত বড় একটা বিষয় চিন্তা করে দেখুন। আমরা যজ্ঞ করতে অক্ষম, এত টাকা পয়সা নেই, সমস্ত ব্রত করতে অক্ষম, আমাদের অত গায়ের শক্তি নেই, একাদশী রাখতে গিয়ে আমাদের যা হিমশিম অবস্থা, তাই না? হ্যাঁ, কত এটা সবারই অভিজ্ঞতা আছে। সে সম্বন্ধে শিল প্রভুপাদ ভাগবতের চতুর্থ স্কন্ধের 28 অধ্যায়ের 35 থেকে 36 নম্বর শ্লোকের তাৎপর্য লিখছে, যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে অত্যাধিক আহার করা উচিত নয়। ভগবত ভক্তরা বনে পাহাড়ে অথবা পর্বতে তীর্থে করতে যেতেন, কিন্তু বর্তমান সময়ে এই প্রকার কঠোর তপস্যা করা সম্ভব নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে কেবল ভগবত প্রসাদ গ্রহণ করা এবং প্রয়োজনের অতিরিক্ত আহার না করা। বৈষ্ণব দিনপঞ্জিতে একাদশী এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিতে উপবাস করার দিন রয়েছে। সেগুলোর উদ্দেশ্য হচ্ছে দেহের মেদ হ্রাস করা, যাতে মানুষকে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে না হয় এবং তারা নিষ্ক্রিয় ও অলস না হয়ে যায়। অত্যাধিক আহার করলে প্রয়োজনের অতিরিক্ত ঘুমাতে হয়। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপশ্চর্যা, এবং তপশ্চর্যা মানে হচ্ছে যৌন জীবন, আহার ইত্যাদি নিয়ন্ত্রণ করা। এভাবে আধ্যাত্মিক কার্যকলাপের জন্য সময় বাঁচানো যাবে এবং মানুষ বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয়ভাবে নিজেকে পবিত্র করতে পারবে। তারপরে শরীর ও মন উভয়ই শুদ্ধ হতে পারবে। তো দেখুন, এখানে একটা বিষয় প্রপাত বলছে, প্রথমের দিকে বলছে কঠোর তপস্যা করা আমাদের পক্ষে অসম্ভব, কি করা কর্তব্য তাহলে, কেবল ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত অতিরিক্ত না গ্রহণ করে। আরেকটা বিষয় বলছে ভগবানের আবির্ভাব এবং ভক্তের আবির্ভাব তিরোভাব উভয়ই উপবাস রাখা উচিত, আর উপবাস থাকলে কি শরীরের মেদ কমে, এটা একটা ভালো, আর অতিরিক্ত ঘুমাতে হয় না, অলসতা থেকে বাঁচা যায়। হ্যাঁ, এই কয়েকটা বিষয় বললে, আর শেষের দিকে প্রভুপাদ বলছেন এই একাদশী ব্রত আমাদের শরীরকে এবং মনকে শুদ্ধ করে এবং আমাদের ইন্দ্রিয় প্রবল, কি ইন্দ্রিয় পরায়ণ। তো এই একাদশী রাখলে আমাদের ইন্দ্রিয়গুলো কি হয়, সংযত হয়, সেগুলো ভোগন্মুখ থেকে সেবনমুখ হয়। এরপর আমরা দেখি প্রভুপাদ আরেকটা তাৎপর্য বলছে ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে 29 নম্বর শ্লোকের তাৎপর্য, আরো বলছে একাদশী ব্রত ও দ্বাদশী ব্রত পালন করার উদ্দেশ্য ভগবানের প্রসন্নতা বিধান করা। যারা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে চান তাদের অবশ্য কর্তব্য নিয়মিত ভাবে একাদশী ব্রত পালন করা। তেমন নয় যে আমরা একাদশী বড় বড় থেকে রাখলাম, ছোট গুলো রাখলাম না, এটা অনেকে মনে করে। একাদশী বড় ছোট নেই, একাদশী সবই সমান। তুলসী কি বড় আর ছোটর মধ্যে মাহাত্ম্য আছে কি? না, তুলসী সবটাই মাহাত্ম্যপূর্ণ। তো ঠিক একইভাবে যেমন বলা যায় গঙ্গা, যে কোনো জায়গা থেকে আপনি জল নিন সেটা পবিত্র, তো ঠিক একইভাবে একাদশী ছোট বড় বলতে কোনো একাদশী নেই, সবগুলোই মাহাত্ম্যপূর্ণ, আমাদের প্রতিটাই রাখা উচিত নিয়মিত ভাবে। মাসের মধ্যে দুইটা একাদশী থাকে, সেই দুইটা একাদশীর দিন আমাদেরকে একাদশী রাখতে হবে, কি করে নিয়মিত রাখতে হবে, কোনোদিন কোনোটা বাদ দেওয়া যাবে না। আর যারা আমরা ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে চাই, ভগবানের প্রতি ভক্তি চাই,
তাহলে আমাদেরকে কি করতে হবে? একাদশী পালন করতে হবে খুব ভালোভাবে। একাদশীর আগের দিন আমরা কি করব? সংকল্প করব। যেমন ধরুন যে একাদশীর দিন আমরা অন্য আহার, সবজি আহার ইত্যাদি আহার অন্যান্য যে দিনগুলো আমরা তো করি সেগুলো একাদশীর দিন করি না, তাই না? তো তাতে করে কি আমাদের খুব কষ্ট হয়? হয় না। কেন হয় না? কেন আমরা সংকল্প করি মনে মনে যে আমি একাদশীর দিন অনুকল্প প্রসাদ অর্থাৎ ফল জল সবজি রান্না যেগুলো করা যায়, আহার করা যায়, সেগুলো করে আমি একাদশী পালন করব। এভাবে মনে মনে যখন আমরা সংকল্প করি অন্ন না খেয়ে আমরা দিনটা অতিবাহিত করতে পারি। তো ঠিক একইভাবে আমাদের একাদশীর আগের দিন যদি পারা যায়, এটা খুবই ভালো, এটা একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো, যেটা আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। দশমীতে এবং দ্বাদশীতে একাদশীতে কি করণীয় সেগুলোতে বিস্তারিত আমি আলোচনা করেছি। তবু আবারও বলছি এই সূত্রে যেহেতু সম্পর্কিত সেজন্য, একাদশীর আগের দিন আমরা নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারি, এবং একাদশীর দিন তো অবশ্যই আমরা ওই একাদশীতে যেগুলো ভোজন করা যায়, প্রসাদ পাওয়া যায় সেটাই ভোজন করব। আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আমরাও তাও নিরামিষ আহার করব। তাহলে এই একাদশীর পূর্ণাঙ্গ ফল আমরা কি করতে পারবো? পূর্ণাঙ্গ রূপে লাভ করতে পারবো। তাহলে আজকে আমরা একাদশী রাখার মনোভাবটা কি থাকবে? যদি আমি সার সংক্ষেপ হিসেবে সারাতি সার কথা বলি, তাহলে সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমি ভক্তি লাভের জন্য আমি একাদশী রাখব, আর ভগবানের দ্বিতীয়টা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি একাদশী রাখব। এই দুইটা মনোভাব রাখলেই একাদশীর যথার্থ মনোভাব হলো। আর শেষ বিষয়টা হচ্ছে একাদশী কি ভাব নিয়ে রাখতে হবে? একাদশী ভক্তি সহকারে রাখতে হবে, তাহলে আমরা সমস্ত যজ্ঞের ফল, সমস্ত ব্রতের ফল লাভ করতে পারবো। সবাইকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য। শিল প্রভুপাদে কি, একাদশী মহোৎসবে কি, গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর।